যে প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা সেটা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আমরা অতি সম্প্রতি সর্বোচ্চ করদাতার তালিকায় আমরা দেখলাম যে যারা কাউস মেয়ার সাহেবকে, তো সেই প্রেক্ষিতে আমরা যাদেরকে সাধারণভাবে প্রত্যাশা করি যে বিগ বিজনেসম্যান, স্টার বিজনেসম্যান বা সুপার স্টার বিজনেসম্যান, তাদের নামটা আসা উচিত, তাদের আমরা দেখছি না। এখন আমাদের জনাব ফজলুল সাহেব একটি কথা বললেন, সেটি হচ্ছে যে হয়তো সোল প্রোপ্রাইটরশিপ ব্যবসার কারণে সমস্ত ট্যাক্সটা তার ব্যক্তিগত নামে ক্রেডিট হচ্ছে, এই কারণে হয়তো উনি ট্যাক্সটা বেশি হয়ে যাওয়ার কারণে সর্বোচ্চ করদাতা হচ্ছেন। কথাটা অবশ্যই সঠিক, আংশিক সঠিক আমি বলবো। তার কারণ হচ্ছে যে ওনার ব্যবসা প্রতিষ্ঠান যেটি আছে সেটি হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপ ব্যবসা। এখন প্রশ্ন হতে পারে যে তার সোল প্রোপ্রাইটরশিপ তো একটা অংশ, তাহলে বাকি যে ইনকামগুলো আছে সেই ইনকামগুলো কি ওই ধরনের ব্যবসা, ওই ধরনের ইনকামের সোর্স অফ ইনকাম কি আমাদের অন্য বড় ব্যবসায়ীদের নেই? নিশ্চয়ই আছে। একজন বিজনেসম্যানও কিন্তু তার ব্যবসার বাইরে তার গৃহ সম্পত্তি থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি আসলে সেই আয়টি সঠিকভাবে দেখাচ্ছেন কিনা। তার এফডিআর থাকতে পারে এবং এফডিআরটাকে তিনি তার নামে না রেখে তিনি ভাগ করে, বিভাজন করে বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন জনের নামে, কর্মকর্তা কর্মচারীদের নামে বিভাজন করে রাখছেন কিনা। এই জায়গাটায় আমাদের যারা স্টার সুপারস্টার যারা ব্যবসায়ী আছেন তাদের আসলে আমি মনে করি আরও একটু ভেবে দেখা দরকার। তাদের এই কাউসমিয়া জনাব কাউসমিয়ার মতো করেই ভাবতে হবে যে আসলে রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব কী, রাষ্ট্রের অধিকার কতটুকু, জনগণের অধিকার কতটুকু আমার কাছে। কারণ রাষ্ট্র আছে বলে, জনগণ আছে বলেই কিন্তু আমি আজকে সুপারস্টার বিজনেসম্যান। আমার উদ্যোগ ছিল বাট এনভায়রনমেন্টটা কিন্তু আমার কাস্টমার, আমার জনগণ, আমার রাষ্ট্র কিন্তু তৈরি করে দিয়েছে। যে সেই উপলব্ধি থেকে আমি মনে করি যে এই প্রশ্নটি আপনি প্রথমেই করেছেন জনাব ফজলুল হক সাহেবের কাছে। এই প্রশ্নটি আসলে আমার কাছে না করে, আমাদের কাছ থেকে হুমায়ুন সাহেবের কাছে না করে, বরং আমাদের সুপারস্টার যারা বিজনেসম্যান আছে তাদের কাছে যাওয়া দরকার ছিল যে আপনি কেন সুপারস্টার বিজনেসম্যান হয়ে আপনি সর্বোচ্চ কর দিতে পারছেন না। বাংলাদেশের সবচেয়ে বড় যে বডিটা আছে, বিজনেস স্টেট বডি যেটা আছে, আমরা যদি বলি বিজেএমই, বিজেএমির একজন প্রেসিডেন্ট ছিলেন তখন, আমি নাম উচ্চারণ করতে চাই না, তাকে অসম্মানিত করতে চাই না, কিন্তু তার আয়কর রিটার্নে দেওয়া ছিল শুধুমাত্র প্রতি মাসে 15,000 টাকা করে পরিচালনার পারিতোষিক প্রাপ্তি, এবং এটি হচ্ছে তার বাৎসরিক আয়। মাসে 15,000 টাকা করে বছরে যা আসে সেটি হচ্ছে তার বাৎসরিক আয়। তো এই এই হচ্ছে সিনারিও, এবং তার কোম্পানির ফাইলেও দেখাচ্ছে হচ্ছে পরিচালকের পারিতোষিক পরিশোধ হচ্ছে মাসে 15,000 টাকা করে। তো এই হচ্ছে আমি বলবো যে আমাদের কিছু কিছু মানুষের মধ্যে এই প্রবণতা আছেন, যদিও তারা প্যালেসে বসবাস করেন, তারা প্রতি মাসে বা হলিডেতে তারা দেশের বাইরে যান, কিন্তু এই প্রবণতা আমরা দেখেছি। এখন এই প্রবণতা কমেছে আনডাউটেডলি। এখন কিন্তু আমাদের বড় বড় শিল্পপতি যারা আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা প্রচুর পরিমাণ ট্যাক্স দিচ্ছেন, কিন্তু সেটা কাউসমিয়ার সাথে পেরে উঠছেন না। এবং কাউসমিয়াকে আমরা আরেকটা জিনিস দেখেছি, কাউসমিয়ার সর্বোচ্চ করদাতা হওয়ার জন্যে, এই কৃতিত্বটা নেওয়ার জন্যে তিনি কিন্তু তার যা ইনকাম না তার চেয়ে অনেক সময় বেশি ইনকাম প্রদর্শন করে, তিনি অতিরিক্ত ট্যাক্স দিয়ে বলেন যে আমি সর্বোচ্চ করদাতা হতে চাই, আমাকে কত টাকা বেশি দিলে আমাকে সর্বোচ্চ করদাতা হতে পারবো আমাকে সেটা বলে দেন, আমি সেই পরিমাণ ট্যাক্স দিয়ে দিব। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এবং কর প্রদানের যে সংস্কৃতি, আমরা এর আগেও অনেকবার কথা বলেছি, কর প্রদানের সংস্কৃতিটি কিন্তু আমাদের মধ্যে ওইভাবে গড়ে ওঠেনি, এবং যদি আন্দোলন হিসাবে যদি এই সংস্কৃতিটিকে আমরা লালন করতে চাই, বিকাশ বিকশিত করতে চাই, তাহলে কিন্তু এনবিআর ব্যবসায়ী ব্যবসায়িক বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এবং মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন প্রফেশনাল লয়ার, একটা সম্মিলিত উদ্যোগ কিন্তু লাগবে। কর প্রদানের যে সংস্কৃতি সেই উদ্যোগটা যদি না নিতে পারে তাহলে কিন্তু শুধু এনবিআর কিন্তু এককভাবে পারবে না। কেন পারবে না আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। আমার প্রপার্টি আছে, আমি আমার প্রপার্টি আমার ছেলে মেয়েদের নামে বণ্টন করে দিলাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, আমার গাড়ি আমার মেয়ের নামে, আমার ছেলের নামে, অথবা আমার ড্রাইভারের নামে গাড়ি, এবং ড্রাইভার নামে ট্যাক্সও দেওয়া হচ্ছে। তো আন্ডার দিস সার্কামস্টেন্সেস আমরা আইনগতভাবে কিন্তু আমাকে আপনি অ্যাকিউজ করার সুযোগ নেই, কারণ আমার আই ডোন্ট ওন এনি প্রপার্টি,